হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ওয়েদারটা একদমই বাজে, মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, ঠিক আছে এরকম একটা ওয়েদার। এখানে দাদা ভাই থামি দুজনে বসে মুড়ি খাচ্ছে। দাদা ভাই বেরিয়েছিল টোটো নিয়ে, একটা ভাড়া ছিল, ভাড়াটা নামিয়ে দিয়ে তারপরে ও একটু ভাড়া খেটে চলে এসেছে বাড়িতে। মা ওদিকে রান্না বান্না করছে, ঠামি মুড়ি মাখিয়েছে, এত ঝাল হয়েছে, নরপুরে এগুলো দিয়ে জ্বলছে, আর ওই জন্য শিশাচ্ছি। বাহ, সুন্দর বৃষ্টি শুরু হয়েছে, দেখো হেভি সুন্দর বৃষ্টি হচ্ছে। ঝড়ের জন্য এই বাঁশ বাগানের থেকে বাঁশ গাছ চলে এসছে আমাদের এই যে বাড়ির উপরে, এই দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। তো এখানে একজন কাকু এসে দাঁড়ালো বৃষ্টির জন্য। কি ঠেলে দেবে এখানে আমাদের বাড়িতে? আজকে আমের আচার রান্না করা হচ্ছে, আম, যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে বেশ পাওয়া গেছে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর, ওই তো পড়েছিল কিনে নিয়েছি। সেই দিয়ে আচার করা হচ্ছে। বাইরে বাইরে ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, দেখো বাঁশ গাছগুলো কিরকম পড়ে গেছে। বাড়ির ভিতর তো বাঁশ ধর পড়েছে, সেটা দেখেছি। তা এখন এই যে দুপুর বেলা, আমি দাদা ভাই আর ভাই আমরা তিনজনে যাচ্ছি পূর্বতলায়। তো আজকে আজকে আমাদের এখানে তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, ঠিক আছে, তো ওই জন্যই ঝড় বৃষ্টি যেহেতু হয়েছে তো কারেন্ট কখন আসবে জানি না। তো পূর্বতলায় যাচ্ছি, গিয়ে নেট রিচার্জ করবো, করে আজকে এই ভিডিওটা পাবলিক করবো, ঠিক আছে। বৃষ্টি হচ্ছে, গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, তো বাইরে বেশ ভালোই, এখনো পর্যন্ত মেঘলা মেঘলা ওয়েদার, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে মনে হয় সারাদিন এরকম ভাবেই কাটবে, বল সেরকমই তো মনে হচ্ছে। এ বাবা, দাদুদের তা আমরা এসে দাঁড়ালাম এই যে ফুটবলতলার এখানে, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ভিডিও ছাড়ার জন্য দাঁড়িয়ে আছি, চেকিং চলছে, ঠিক আছে, আর ঠান্ডা লাগছে বলে এই ওড়নাটাকে এরকম ভাবে জড়িয়েছি গায়ের সাথে। দাদা ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, ভাই ওখানে বসে আছে, এই কই তোর ফুচকা আলা কই? এই ইঞ্জিন ভ্যান্ডারে দাদা ভাই ভাইরে বলছে কি যে ওই তো ফুচকা আলা আছে। আর ভাই আমার জিজ্ঞাসা করে তোর ফোনে টাকা আছে? আমি যে হ্যাঁ, তুই খেতে পারলে খা, এখন দুপুরবেলা ফুচকা, দুপুরবেলা বলাটা ভুল হবে, তারাও কটা বাজে, না 2:41, 3 বাজিনি ষাট, দুপুরবেলা না গো, দুপুর এখন, চলো যাওয়া যাক বাড়ির দিকে দেখি। আরে বেচারা সেলটারে শুধু স্নান করেছে, স্নান করে আমাদের বাড়ি এসছে, আর দাদা ভাই বলতে কি ভাই চক ঘুরে আসি, ও চলে এসছে, আর এই ঠান্ডার মধ্যে খালি গায়ে চলে এসছে, বুঝতে পারছো ওর কিরকম অবস্থা হচ্ছে? এই তুই রোদে ও গরম হয়ে যাস না, ওই জন্য খালি গায়ে আজকে, বুঝছিস, ঠিক আছে। তো অনেক কষ্টে আজকে ভিডিওটা ছাড়তে পারলাম, ঠিক আছে, পাবলিক করে দিয়েছি। তা এই যে ভাই আবার এটা খুলে দিয়েছিল, দাদা ভাই এটা আবার তুললো, বলছে দাঁড়া আমার ঠান্ডা লাগছে বলে এই ঝাপটা ফেলে দিয়েছে, চলো বাড়ি যাই, চলো চলো সোজা বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, উঁচু করছে খুব, কিন্তু কি বলতো এরা এরকম ভাবে উঁচু না করে এক কাজ করতে পারতো, আন্ডারগ্রাউন্ড একটা ঘর ঘর নিতে পারতো। আমাদের এখানে রাস্তায় জল জমে যায় দেখো, আহা মানে পুকুর হয়ে গেছে, পুকুর কি সুন্দর, একটা ছোট্ট খাট পুকুর। তা বাড়ি এসে এখানে বসে পড়লাম, খাওয়া দাওয়া করবো, ভাত এখানে আছে, হলো শাক ভাজা, কি আছে হাত রেডি হয়ে যাব, কি বলে হাসনাবাদে, ঠিক আছে চলো দেখি যাওয়া যাক। রেডি হয়ে বসে আছি, টোটো ঠিক করতে পারছি না, এদিকে দাদা ভাই ঘুমাচ্ছে, বলছে যাবো না, আর এদিকে বাপ্পা কাকু আছে আমাদের এখানে, যে কাকু নিয়ে যাই মাঝে মধ্যে আমাদেরকে, তো সে কাকুকে ফোন করলাম, তো কাকু মনে হয় এদিকে নেই, ফোন ধরলো না, আর একজনকে বলে আসলো মা, দেখা যাক। চলো বেরিয়ে পড়লাম আমরা, এখন বিকেলবেলা মা দুজনে যাই একটু ঘুরে আসি হাসনাবাদ থেকে।
তাই যে আসলাম পার্লারে, তা মুখটাই অনেক মাস হয়ে গেল সেই কি বলে ফেসিয়াল না কি বলে এটাকে মাসাজ করা হয় না, ঠিক আছে, তো ওই জন্যই আসলাম। তাই যে আমি মুখে ইয়েটা মাসাজটা করে নিলাম, করেছি হচ্ছে কি লোটাসের গোল্ড ফেস, লোটাসের গোল্ড মাসাজ, ঠিক আছে। তো এখন মুখটাকে সবে এ করা হলো, তো যার কারণে লাল লাল হয়ে গেছে, যেটা যেটা আর যাই না মা করতে আমার। যাই এখানে বসে আছি, মা এখানে বসলো, ঠিক আছে, মার হয়ে যাক, তারপরে দুজনে একসাথে বেরোবো। গলা বিশেষ করে এই গলার জায়গাটাই ওই সলিড ওগুলো খোসা খোসা মতো উঠছিল, তারপরে এই এটা করার পর অনেকটা পরিষ্কার হয়েছে, কেমন লাগছিল। তাই যে পার্লার থেকে বেরিয়ে চলে আসলাম সোজা ঘুগনির দোকানে, তো এখানে জেঠু ঘুগনি বিক্রি করে, তো আমি আর মা দুজনে আর কি শুরু করে দিলাম ঘুগনি খাওয়া। এই যে তবে অন্যদিন সিঙ্গারা করে, আজকে আর করেনি, এটাই দুঃখের বিষয়। চল, কি কাদার রাস্তা, এই কাদার মধ্যে আমার মা বলছে তো হেঁটে যাই, ছোট আর ডাক্তার হবে না, এখান থেকে একটুখানি হেঁটে চলে যাই, যাচ্ছি একটা দোকানে। আর এই দেখো কি অবস্থা, পুরো রাস্তা এসছিলাম প্রিন্টিং মেশিন নিতে, একটা লাগবে আমার দরকার, ওই এটা নিয়েছি। একটা কেনাকাটা কমপ্লিট, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে এগোচ্ছি, ঠিক আছে, চল সামনে টোটো দাঁড়িয়ে আছি। এই যে এখানে এখন আসলাম নেল পলিশ কিনতে, নেল পলিশ পছন্দ করছি, ঠিক আছে, আমার এই যা এই হচ্ছে শখ। ওখানে তিনটে কালার পছন্দ করেছি, সুন্দর সুন্দর কালেকশন আছে কাপড় দোকানে, বাচ্চাদের চুড়িগুলো খুব সুন্দর। ও মা দেখো মা, এগুলো বৌদির হবে। কাপড়ের দোকান থেকে আসলাম, এখানে ব্যাগ দেখাও দেখি, ওই ব্যাগটা দেখাও দেখি, আমি একটা দেখছিলাম এই যে এই ব্যাগটা, তো মা বলছে এরকম সিম্পল নিবি, এই দেখো। তাই যে বেরিয়ে বললাম আমরা কেনাকাটা করে, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এগোই দেবী মোড়ের দিকে, ওইদিকে ওই কাকু আসছে ওদিকে দিয়ে, ঠিক আছে, চল আমরা এদিক দিয়ে যাই। এই তরমুজ নিতে দাঁড়ালাম, তরমুজ নেব, তরমুজটা বেশ সুন্দর দেখতে হবে। মা গেছিল চপ আনতে, এই যে চলে এসছে। আর এই যে দুধ আমি নিয়ে আসলাম একদিকে, আর মা চপ আনতে গেছে, চলো ওনার যা বেচা কেনা। তাই যে নিয়ে নিলাম সবাই মিলে আলুর চপ, আর দাদা ভাইয়ের জন্য মা নিয়েছে হলো লঙ্কার চপ, দাদা ভাই খায় ঝাল। ও তা আমার এই আলু, ঠিক আছে, আলু খাও, আলুর মতো হও, চপ খেয়ে যে এখন গাড়িতে উঠে বললাম, ঠিক আছে, আমি গাড়িতে বসেছিলাম, মাদার জারি খাচ্ছিল, এখন সোজা বাড়ির দিকে যাবো, হয়ে গেছে আমাদের কেনাকাটা কমপ্লিট, তারপরে যে কাজটা করতে এসেছিলাম মুখটা একটু চকচকা ঝকঝকা হয়ে গেছে, ভাষা মজা, আমার বৌদি বলে বাসন মজা। চলো তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, চলে এসেছি না আসি, আরো যেতে হবে আমাদের, বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, হাসনাবাদ থেকে কী কী কেনাকাটা করলাম সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, সবার আগে দেখাই ইমা জল আসো কি করে, ওই দুধের পেপারটা, এই একটা ব্যাগ কিনেছি, হ্যাঁ আমার একটা
বাইরে এমনি চুড়িদার টুড়িদার পরে বেরোলে না একটা ব্যাগ ট্যাগ ভালো লাগে, ওই ঠাম্মির ওই ব্যাগটা যেটা কিনে দিয়েছি সেটা নিয়েই আমি ঘুরে বেড়াচ্ছি। তো ওই জন্যই এরকম একটা সুন্দর ব্যাগ কিনেছি, দেখো তো কিরকম হয়েছে বলো কিন্তু। হ্যাঁ অবশ্যই, এই দাঁড়াও দাঁড়াও খুকু, ওয়েট, এর মধ্যে এই প্লাস্টিক গুলো আছে না, এইটা তো আটকে যাচ্ছে, দেখেছো দেখেছো, এরম বাবারে এই কতগুলো প্লাস্টিক, ওরে এইটা নিলাম, খুব সুন্দর বেশ, আর কালোর মধ্যে, কালো কালারটা আমার ভীষণ পছন্দ হয়, ঠিক আছে। আর নিয়েছি আমি যেটা সবসময় নিয়ে থাকি সেটা আমি দেখাচ্ছি, তার আগে দেখাই একটা পন্ডসের, এটা হচ্ছে ব্রাইট বিউটি সিরাম ক্রিম, এটা মার, আর হিমালয়ের একটা টিস্যু, ঠিক আছে। আর নিয়েছি আমি কয়েকটা নেল পলিশ, এই দেখো না দাঁড়াও, কালারগুলো সব কটা কিন্তু এক না, তোমাদেরকে বলি একটা বক্স মানে পার্সেল এসছে, এটা আমি নিজেই অর্ডার করেছিলাম মিশোর থেকে, আমি অর্ডার করেছিলাম একটা ক্রিম্পিং মেশিন, আমি সার্চ করে দেখছিলাম ক্রিম্পিং মেশিন, তবে যখন অর্ডার প্রেস করেছি তখন স্ট্রেটনার অর্ডার করেছি, একটা কম্বো সেট আর কি, এটা হচ্ছে একটা স্ট্রেটনারের সাথে একটা হেয়ার ড্রায়ার, এই দুটো কম্বোতে ছিল। এবার যখন এসছে আমার কাছে প্রোডাক্টটা, আজকে দিয়ে গেল পার্সেল, এবার আমি মনে করছি যে হয়তো ভুলবশত হয়ে গেছে, রিটার্ন করতে গিয়ে এবার দেখি না ওখানে পুরো পরিষ্কার সুন্দর করে লেখা আছে যে স্ট্রেটনার মেশিন, যা বাবা আর কি করা যাবে, তো এটা রিটার্ন করলাম না, থাক মাঝে মধ্যে লেগে যাবে, বেশ ছোট্ট মধ্যে খুব সুন্দর, এই দুটোর একসাথে নিয়েছে হলো 301 টাকা, বুঝেছো। হ্যাঁ আমার চুল বাঁধার খুব সমস্যা হয় কারণ আমার চুলটা প্রচণ্ড পরিমাণে সিল্কি আর একদম পুরো টান টান, মানে কোনো কুচকানো ভাবই নেই এটার, যাও আগে ছোটবেলায় একটু কুচকানো কুচকানো ছিল এখন একদমই নেই। এই আইকনিক এর আর কি মিনি ক্রিম্পিং মেশিন এটা আমি কিনলাম, দাঁড়াও এটা শুধু বক্সটা তোমাদেরকে দেখাই, এটা 1 বছরের ওয়ারেন্টি, বুঝছো, কই গেল ও বাবা, যা ওটাকে নিচে রেখে চলে এসেছি, আমার মনে হচ্ছিলো যে কি একটা ভুলে যাচ্ছি। আচ্ছা আমার ক্রিম্পিং মেশিন যেটা আমি কিনলাম, ঠিক আছে, ফার্স্ট টাইম আমার লাইফে এরকম আমি ঘরে কিছু জিনিস কিনলাম ইলেকট্রিকের, যেগুলো আমার সবসময় কাজে লাগবে বলতে পারো, সবসময় সরি সবসময় বলাটা ভুল হবে, মানে আমার কোনো প্রমোশন বা কোথাও ঘুরতে বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে, আমার তো খুব মানে সিল্কি চুল, চুলটা বাঁধতে আমার ভীষণ অসুবিধা হয়, চটপট একটু ক্রিম্পিং করে নিলাম তো ফটাফট আর কি বাঁধা হয়ে গেল, বা আমার চুলটা যেমন খুব হালকা, ঠিক আছে, ওই একটুখানি ক্রিম্পিং করে নিলে ভালো হয়, বেশ ফুলে থাকে, ভাল লাগে জিনিসটা, আর এটা বেশ খুব হার্ডি, মানে ওটা যেমন একদম হালকা টিং টিং মতো করছে, একদম হালকা পাতলা দেখো, কিন্তু সাইজ এক, জিনিস এক, মানে দেখতে একই রকম কিন্তু কোয়ালিটি অনেকটা ব্যাপার আছে, অনেকটা তফাৎ, সুন্দর সুন্দর হচ্ছে হচ্ছে, এমনকি ধোয়া উঠছে খুব সুন্দর করে, অফ করে দিলাম এটাকে। হ্যাঁ এই হচ্ছে আমার চুল, দেখো খুব সুন্দরভাবে খুব ইজি একদম ফটাফট হয়ে গেল, কি সুন্দর, খুব সুন্দর ক্রিম্পিং হয়েছে সত্যি, তো বসে বসে এইটুকু করলাম, এই দেখো এটা তো ফার্স্টে করেছিলাম, আর এই সাইডটা এতটা করেছি, দুবারে করলাম আমি, মানে দুটো ভাগ করে, ঠিক আছে, এই যে ভালো লাগছে না বলো, আমার তো হেভি লাগছে। আরেকটা জিনিস দেখাতে আমি একদমই ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এটা, এটা কার বলতো, এটা হচ্ছে সোনা বাবার জন্য, দাঁড়াও এই দেখো,
আমি জানি না ওর হাতে হবে কি, ঠিক আছে আমি একটা আইডিয়া করে নিলাম। হ্যাঁ, তো একটা রূপোর আংটি আমার ভীষণ পছন্দ হলো, স্বর্ণকারের দোকানে আমি গেছিলাম হালখাতা বলে। দেখো, দাঁড়াও দেখা যাচ্ছে, ডিজাইনটা ভীষণই সুন্দর, কালারটা খুব ভাল লাগবে, একটা ডালিম কালারের পাথর আছে মাঝখানে, আমার খুব পছন্দ হলো তো ওই জন্যই নিলাম। তো এটা আপাতত তোলা থাকলো, যেদিন কৃষাণু আমার কাছে চলে আসবে সেদিন অবশ্যই এটা আমি ওকে হাতে পরিয়ে দেব। আমার খুব শখ ছিল যে সোনার জিনিস তো সবসময় পরতে পারে না, সবসময় ও পরে থাকতে পারে না, তো এরকম একটা আংটি ওকে করে দেবো, একটা গলার চেন, একটা আংটি, যেন ও সবসময় বাড়িতে ব্যবহার করতে পারে, তো ওই জন্যই নেওয়া। এটা কেমন হয়েছে বলবে অবশ্যই, ঠিক আছে? তো এই ছিল আমার কেনাকাটা, কেমন লাগলো আজকের আমার কেনাকাটাগুলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। রাতের আজকে আমাদের এটাই মেনু, রুটি ঘুগনি, ঠিক আছে? ঘুগনিটা আনা হয়েছিল বিশেষ করে দাদা ভাই আর ঠাম্মির জন্য, তো রুটি দিয়েই আর কি সবাই মিলে খেয়ে নিচ্ছি, বেশি করে এনেছিলাম, সবার হয়ে যাচ্ছে একবারে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার ঘুমানোর পালা। আর এই কানেরগুলো আমি তখন খুলে রেখেছিলাম, আবার পরেও নিয়েছিলাম, আর সিঁদুর একটুখানি পড়া ছিল তো সেটা তো উঠে গেছে, ঠিক আছে? তো চলো আজ ব্লগটা এই পর্যন্তই রাখছি, কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই জানিও, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস।